সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হচ্ছে মিতা চক্রবর্তী ব্লগ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলো, এখন থেকে আমি সকাল সকাল মানে ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়ে একবারই মানে পুজো টুজো দিয়ে নিয়েছি ভালো করে। তো দেখো মেয়ের আজকে মানে আজকে না কালকে থেকে পুরো মানে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো কাল ফার্স্ট টাইম আর আজকে সেকেন্ড টাইমে পরীক্ষা। তো চলো, এই জন্য সকাল সকাল মানে অনেকটা ভোরবেলা উঠে কাজ টাজ করে টোরে নিয়ে তারপরে একবারই তোমাদের সামনে চলে এসেছি। আর এখন আমি সকালবেলাতে রান্না করেছি ডাল আর আলু সিদ্ধ আর গরম ভাত। তো চলো, এখন আলুটা মাখা হয়নি, আলুটা মাখবো। আর কি বলো তো, মেয়ে সকালবেলা ভাত খাবে না, তো জোরজবস্তি ভাত করে নিলাম। কেননা মেয়েকে নিয়ে যাওয়ার পর মানে স্কুলে দিয়ে এসে আবার এসে রান্না করা না অনেকটা দেরি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, আবার নিয়ে আসা অনেকটা মানে কষ্টকর হয়ে যায় ব্যাপারটা, আর কি বলো তো লেটও হয়ে যায়। তো দেখো, আমি মেয়েকে মানে স্নান টান আগে থেকেই করে দিয়েছি, ও শুধু ড্রেসটা পরে নিয়েছে আর আমিও স্নান করে নিয়েছি, আর স্নান টান তো করে তো পুজো করে নিয়েছি। তো যাই হোক, তো দেখো মেয়ে এখন পুতুল নিয়ে বসে গেছে, ওর কোনো টেনশন নেই যে পরীক্ষা আছে। তো যাই হোক, আমার মানে কি বলবো মানে ভীষণ টেনশন হচ্ছে। তো এই দেখে দেখো, আমি আলু মাখছি আর হচ্ছে নুন লঙ্কা তেল মানে সব কিছু মানে নিয়ে নিয়েছি, মানে কাঁচা না সব ভেজে নিয়ে নিয়েছি, আর এদিকে ডাল করেছি। তো মেয়ে একবার এদিক একবার ওইদিক বসছে, হ্যাঁ, তো এদিকে দেরিও হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি ঝটপট করে মানে করার চেষ্টা করছি। তো যাই হোক, করা হয়নি, আর আমারও মানে খিদে পেয়ে গেছে, অন্যদিন খিদে পায় না। তো মা আর মেয়ে একসঙ্গে ভাত মানে নিয়ে একটা থালার মধ্যে মেয়েকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, আর খাওয়ার পর তারপরে ওর এখনও মোজা পরানো বাকি আছে, তারপর আমি নিজে ড্রেস পরবো, তারপরে মানে পেন্সিল বক্স কোথায়, জল, এগুলি মানে টুকিটাকি কী বলো তো মানে বোর্ড মানে সব কিছুই মানে গুছিয়ে মানে আছে, গোছানো হয়নি মানে অন্যদিন গুছিয়ে রেখে দিই, তো কোথায় কী এখন আছে আমি যাই না। তো চলো তাড়াতাড়ি করে মেয়েকে খাই দাই দিয়ে তারপরে আমি এখন মানে আসছি, রেডি হচ্ছি। তো দেখো, আমি খাওয়া দাওয়া করার পর আমি আগে রেডি হয়ে গেছি, তারপর মেয়েকে মোজাটা পরিয়ে দিলাম, এবার জুতোটা পরিয়ে দিই, আর হচ্ছে মুখে ক্রিম দেওয়া হয়নি, তা ক্রিমটা দেবো। আর চুলটা করে বারবার বলছি যে চুলটা বেঁধে যায়, চুলটা বেঁধে গেলে পরে গরমটা লাগে না। আর কি বলো তো, চুলটা একটু বড় হয়ে গেছে, তো তো চুলটা ছাড়া দিলে পরে ওই ভর্তি দুপুরবেলা করে আসে আর মাঠটা পুরো ফাঁকা, হ্যাঁ, তো ভয়ও লাগে। তো যাই হোক, ও চুল বাঁধবে না, তো আমি একটা চোরে ছুট্টো করে মানে গিট্টি মেরে রাখি, কেননা মা বলেছে চুলে গিট্টি দিয়ে রাখতে, তো এই জন্য আমি দিয়ে দিলাম। আর কি বলতো, ঘড়ির কাঁটার সাথে না দৌড়ি আর পাচ্ছি না, মানে তাড়াতাড়ি করে মানে টাইম কীভাবে যে চলে আছে কী বলবো। তো কী বলতো, 11:30 দিকে পরীক্ষা আর আমার মেয়ে 11:00 দিকে তার আগে যাবে, হ্যাঁ, কেননা ফার্স্ট বেঞ্চ দিতে বসবে বা বন্ধুদের সাথে গল্প করবে এই জন্য। আর আমার মেয়ে কী বলতো, শুধু নাচটা দেখবে, ওর হাতে যে ব্যথা, যখন ব্যায়াম করতে বলি তখন কোনো মানে হাতে ব্যথা, হাত তুলতে পারে না, নামাতে পারে না, এরকম একটা ব্যাপার। আর নাচের বেলা শুধু দেখবে তখন খুব একদম মানে হাতে ব্যথা নেই, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি তাদেরকে করে নিই। মেয়ের কোনো চিন্তা নেই, চিন্তা যত মায়ের, শুধু এখন বিকেল 5টা বাজে আর 5টার সময়তে আবার আমি ভিডিওটা শুরু করলাম, কেননা দুপুর থেকে মানে কী করলাম আর মেয়েকে স্কুল দিয়ে আসার পর কী কী কাজ করেছি সেগুলো জাস্ট শেয়ার করতে পারলাম না, কেননা অনেক মানে দেরি হয়ে গেছে মেয়েকে দিয়ে আস। এই কটা দিনই এরকমই ঝামেলা যাবে, কেননা নিয়ে আসা দিয়ে আসা, কী বলতো মেয়েকে দিয়ে আস্তে আস্তে না মানে বাড়ি আস্তে আস্তে কাজ মানে দু একটা করতে করতে মানে টাইমটা চলে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আবার গুগল সোনাকে মানে জল বিস্কুট দিতে হবে, ও এখন ঘুমাচ্ছে, আর মেয়েকেও দেবো। তো দুধ গরম করতে হবে, চা করতে হবে, এখন তো টুকিটুকি কাজ আছে। আর কী বলতো, রাত্রে রান্নাটা মানে ভাত করব না, ডিম আর আলু ঝোল করব, তো ডিম আলু সিদ্ধটাও বসাতে হবে। তো চলো আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই। ব্যাপারটা হচ্ছে কী বলো তো, যে মেয়ে যে ঠিক মতন পরীক্ষা দেবে বা ঠিক মতন যে তৃষ্ণাও যে পড়াতে পারছে বা পড়াবে সেটাও মানে বুঝতে পারছে না, কারণ মেয়ের হাতটা ভেঙে গেছিলো, স্কুল যেতে পারি না, তার মধ্যে স্কুল ছুটি পড়ে গেছিলো, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে অ্যাড ছিল কিন্তু কী করে কী হয়ে গেছে জানি না, অ্যাড আর নেই, আর অনলাইনে ক্লাসও করতে পারিনি, অনলাইনে যে মানে কোনো কাজগুলি যে আমি পাবো সেগুলোও পাইনি,
আর কি বলতো, এই কারণে মেয়ে একটু পিছিয়ে পড়ছে, তো মানে বুঝতে পারছি না। আর আমার মেয়ের বইয়ের মধ্যে কি বলতো, ইংরাজি, অঙ্ক, বাংলা সবই মিসড করা আছে, তো মানে এই এই জন্য আরও মানে প্রবলেম হয়ে যাচ্ছে। আর দেখো মেয়ের পড়া হয়ে গেছে, আর এবার আমি বই খাতাগুলো গুছিয়ে রাখছি। তো ওইদিকে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মেয়ে ক্যামেরাটা ধরছে, তা চলো তাতে আমি করে নিই। তো এদিকে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে যাচ্ছে, মশলা আমার ভালো করে মানে কষানো হয়ে গেছে, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, আমার ডিমটাকেও নিয়ে নিয়েছি। তো ডিমটা আমি ভেজে রেখে দিয়েছি, এবার ভালো করে মশলাটা আলুর সাথে ভালো করে ভেজে এখন জল দিয়ে দিচ্ছি। তো চলো আমি ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও, আর কি বলবো। আর নতুন ফ্রেন্ড যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পুরনো ফ্রেন্ডের যারা আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আজকে এইখানেই আমি রাখছি, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সাথে আবার আমার কালকে দেখা হবে, আর মেয়ে পরীক্ষা কী দেবে সেটা একটু টেনশনে আছি। তো চলো টাটা।